ওই লাবু, তুমি কোনোভাবেই আমার সিনিয়র না। তুমি আমার বয়সে অনেক ছোট। পলিটিক্স করে আটকা কমিশনার হয়ে গেছো। এর লেগে ভাই ভাই কয়ে ডাকি। সাইডে চাপো। নিজাম, ব্যবহারটা দেখছো আকবরের? আমি তোমার বড় ভাই না? আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি এর একটা বিহিত করো। এই মিয়া, তুমি কোন বড় ভাই? আকবর, তুই সব সময় কিন্তু মায়ালে ভেজাল করে। চলো, এবার আর মায়ালে ভেজাল করিস না। বয়স হয়েছে, ভালো হয়ে যা। বয়স খালি আমার একলা রয়েছে। ধরো এটা, ওই বেটা ওলা পাইনের সামনে বিয়া করালো, গ্যাঞ্জাম করতাছো। এই বেটা, ওর ফ্যামিলির লোক তুই জানো, আমার একটা বন্ডিং আছে। ওর মামা তো ভাই আমার ক্লোজ ফ্রেন্ড। আমি ওই ফ্যামিলিরই পোলা বেটা। ওই বাসায় আমার যাতায়াত আছে, ওই দিনও গিয়া খাইছি। মামা বুঝব না, আপনি আমাকে না জানে ওই মায়ের ঘর পাশে গিয়ে একা একা খাইলেন। ওই বেটা, আমি কই যামু না যামু, তোরে জিগাই যামু। ওই মায়ের মাল লগে আমার সেলফি আছে, দেহামু তোরে। দেহা দেহা না। ওই বেটা তুই কাটা, তোরে দেহা। আরে বেটা দেহা বেটা। আরে তোমরা কি কত দুইটা দামর লোক রাস্তার মধ্যে একটা মায়ালা ঝগড়া করতেছো, লোকজন দেখতেছ না? তোমাকে লগে থাকলে তো আমার ফলার মলার সব সব চাইবো গা। তোর কাকার এমন চাপ একটা। আপনি তো একই, আপনি কি কাকার তো কোনো অংশ কম? এই তোর মামারে ক, তোর মামারে বুঝা। আরে বুঝেই দিছি না হে মামা, আমি দরকার হলে আপনার লেগে অন্য মাইয়া খুঁজব। আমরা আইন। আরে বেটা, আমি 90,000 টাকা দিয়ে ডায়মন্ডের রিং কিনছি না। দূর আছে আপনার যে চাপা না। এই গুটি চুপ। এই কাকা, এ মামা, আপনারা কি শুরু করছেন কন্ত নিজের মধ্যে? আরে কদিন পর নির্বাচন, নির্বাচনটা শেষ হোক, আমি আপনাকে বিয়ের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? চিন্তা করেন মামা, এতিম আকবরের মতো লোক এতগুলো পোলাপানের সামনে আমার কি অপমান ডাইনা করলো? মামা, হইতে পারে সে আমার সে বয়সে বড়, কিন্তু আমি তো এলাকার কমিশনার, মহল্লার রাস্তায় আমার কি অপমান ডাইনা করলো? মামা, আমি চাইলে কিন্তু ওর পায়ে গুলি করে দিতে পারতাম, কিন্তু আমি গুলি করি নাই, দাঁতে দাঁত কামড়ায় ছিলাম। মামা, আমি ওরে গুলি করবো না। ওই আমারে অপমান করছে না, আমি ওরে অপমান করব। আর কুত্তা মিজান, কুত্তা মিজান মামা আমার ধাক্কা মারছে। উফ মামা, আমি নিতে পারতাছি না মামা, মনটা খুব খারাপ। মামা চলেন বাড়ি যাই, দুটো প্যাক মারি আসি। আকবর সাহেব, আসসালামু আলাইকুম স্যার। আমার নাম বাপ্পি। হাজিরা দেন না কেন ঠিক মতো? কই, আমি তো হাজিরা দেই স্যার। আপনার নামে তো ওয়ারেন্ট পার হয়ে গেল। আমার নামে ওয়ারেন্ট বাইরে কেমনে? আমি তো রেগুলার হাজিরা দেই স্যার। হাজিরা দিতে কই যান স্যার। চলো স্যার। স্যার 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 স্যার, আমার একটা কথা শুনুন স্যার। স্যার 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 স্যার, আমি স্যার, আমার একটা হাজিরা মিস হয়ে গেছে, খালি আর জীবনে মিস হইব না স্যার। স্যার আমার মাফ করে দেন। ঠিক আছে, মাফ করে দিব। আধা ঘন্টা কান ধরে দাঁড়া থাক স্যার। মামা, আপনি কানে ধরে দাঁড়ায় আছেন কে? কানে থাকতো মান নাম কি? সোহেল। তুই তাহলে বডি সোহেল? হ্যাঁ, আমার মামারে কানে ধরে দাঁড় করে রাখছেন গিল্লিগা। এর অপরাধ কি? এই যদি কিছু করে দেয় থানা লয়ে চলেন, এইভাবে রাস্তায় কানে ধরে দাঁড় করে রাখছেন, আমার মান সম্মান আছে না স্যার? আমি কই কি, এন থেকে দুই কদম গেলে আমাকে বাসা স্যার। আপনি আমার আমার বাসায় নিয়ে চলেন, এসি রুম আছে, আমি সারাদিন কান ধরে খাড়ায় থাকলাম, আপনারা চা বিস্কুট বাদ বুদ এইটা সেটা খাইলেন স্যার। বাইরে যে গরম, আমিও ঘামতাছি, আপনিও ঘামতাছেন স্যার, চলেন স্যার। আমি কি তোর সুবুদ্ধি লাগি? আই তুই যা, ওরে শাস্তি দিতাছি। কান্দর, আরে কানের থেকে আসতে মান খাই নাকি? আমি যাবো গায়ে দেয়া।
আমার মামার অপরাধকে আগে কোনো মারে আরে বাবুটা পানামালি বাড়ি খেবি ওটা স্যার ওই ছোটবেলা থেকে একটু গাওড়া টাইপের স্যার মাথায় বুদ্ধি কম ওরে মাফ করে দেন ছাইরা দেন স্যার তুই যাবি রাতে ওই বাইরে যা